জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ এনে সুপ্রিম কোর্টে গেল কংগ্রেস দল এদিন সুপ্রিম কোর্টে একশো পাতার একটি অভিযোগ দাখিল করেন কংগ্রেস দলের পক্ষের সাংসদ সুস্মিতা দেব অভিযোগে বলা হয়েছে গত তিন সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপির সভাপতি অমিত শাহ একাধিকবার নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করলেও নির্বাচন কমিশন কোন ব্যবস্থা গ্রহণ করিনি প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বে গঠিত সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে মঙ্গলবার এই আবেদনের শুনানি হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি সভাপতি অমিত শাহ বারবার নির্বাচনী বিধি ভঙ্গ করছেন অথচ নির্বাচন কমিশন সংশ্লিষ্ট বিষয়ে কর্ণপাত করছে না বলে অভিযোগ করলেন প্রয়াত কংগ্রেস নেতা সন্তোষ মোহন দেবীর কন্যা সুস্মিতা অভিযোগ নির্বাচনী বিধি বর্তমানে মোদী বিধিতে পরিণত হয়েছে নরেন্দ্র মোদী ও অমিত শাহের জন্য পৃথক নিয়ম চালু করা হয়েছে সোমবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে এক গাদা নিষ্ক্রিয় তার অভিযোগ এনে সুপ্রিম কোর্টে একটি 146 পাতার আবেদন জমা দিয়েছে কংগ্রেস দল কংগ্রেস দলের পক্ষে সংসদ সুস্মিতা দেব এই আবেদন জমা দেন এদিন সুপ্রিম কোর্টে সুশ্মিতা দেবীর হয়ে এই বিষয় প্রতিনিধিত্ব করেন বিশিষ্ট আইনজীবী তথা কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি এবং আইনজীবী সুনীল ফার্নান্দেজ তারা আদালতের জানান মোদি ও অমিত শাহের বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের 40টি অভিযোগ জমা পড়েছে কিন্তু কমিশন এখন পর্যন্ত কোন পদক্ষেপ গ্রহণ করেনি জানা গেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বে গঠিত ডিভিশন বেঞ্চে মঙ্গলবার কংগ্রেসের এই আবেদনের শুনানি হবে বল